हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। जेसीआई के हाटे हाटे गए कृषक दर काज थेके सरासरि पाट केनार दाबी छाड़ाओ पाटेर न्यूनतम दाम क्विंटल प्रति 8000 टाका करार दाबी सह विभिन्न दाबीते आंदोलने नामलो फरवर्ड ब्लकेर कृषक संगठन अग्रगामी किसान सभा। সংগঠনের পক্ষ থেকে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। মঙ্গলবার এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতা আব্দুর রউফ, সংগঠনের দিনহাটা এক নম্বর ব্লকের সুশীল চন্দ্র রায়, আহবদর মিয়া, বিকাশ মণ্ডল, আজগর আলী, রোশন হাবিব প্রমুখ। অগ্রগামী কিষাণ সভার এদিনের এই বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল ব্লকের বিডিওর সাথে দেখা করে তার হাতে 10 দফা দাবিপত্র তুলে দেন। এদিন এই বিক্ষোভ ও ডেপুটেশনের বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের আর্থিক নীতির ফলে এ রাজ্যের কৃষকরা এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। কৃষি ফসলের ন্যায্য দাম নেই, অথচ উৎপাদন খরচ দিনের পর দিন বেড়েই চলেছে। তাই তো অগ্রগামী কিষাণ সভা মনে করে কৃষকদের উৎপাদিত পাটের দাম কুইন্টাল প্রতি 8000 টাকা করা দরকার, কারণ বর্তমানে বাজারে যে দামে পাট কেনা বেচা হচ্ছে তাতে কৃষকদের লোকসান ভুগতে হচ্ছে। পাশাপাশি তারা বলেন, গ্রামেগঞ্জে 100 দিনের কাজ বন্ধ, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের। 100 দিনের কাজের জন্য একদিকে রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না, অপরদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে টাকা পাঠিয়েছে রাজ্য তার হিসেব দিচ্ছে না। এই দুই সরকারের টানাপোড়েনই আদতে সমস্যার মধ্যে পড়েছেন গ্রামের সাধারণ কৃষকরা। তাই তো গ্রামেগঞ্জে হাজার হাজার মানুষ কাজ না পেয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তারা বলেন, সার বীজ থেকে শুরু করে কৃষি সরঞ্জামের দাম দিনের পর দিন বেড়েই চলেছে, সরকারের উচিত এইসব কৃষি সরঞ্জামের ওপর ভর্তুকি দেওয়া। সংগঠনের দাবিপত্রে পাটের ন্যূনতম মূল্য কুইন্টাল প্রতি 8000 টাকা, জেসিআই কে হাটে হাটে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট কেনা, 100 দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে প্রদান, প্রতি মাসে কৃষি পেনশন দেওয়া, ষাটোর্ধ সকল কৃষককে পেনশনের ব্যবস্থা, সরকারি হাটবাজার বেসরকারি মালিকদের হাতে দেওয়ার বিরোধিতা, কৃষকদের কৃষিকাজে বিদ্যুৎ সার বীজ কীটনাশক ঔষধ প্রদান করা, বিভিন্ন নদীতে ভেঙে পড়া জলসেচের ব্যবস্থা সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা প্রভৃতি দাবি তারা তুলে ধরেছে। এদিন শহরের হেমন্ত বসু কর্নার থেকে অগ্রগামী কিষাণ সভার কর্মী সমর্থকদের একটি মিছিল বের হয়, বিডিও অফিস চত্বরে জমায়েত হয়। সেখানেই বিক্ষোভের পাশাপাশি দিনহাটা এক নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপি দেবার সময় সমস্যাগুলি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিডিওর আলোচনা হয়। সমস্যাগুলির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে সংগঠনের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমরা জানি আমাদের কৃষিজাত পাঁচ একটি কৃষিজাত অর্থকর ফসল ইন্টারনেটটা যখন কৃষিজাত পণ্যের কাজের উৎপাদন মূল্য যখন 22-25 টাকা, তখন কৃষকরা আজকের বাজারে 70-80 টাকা বিক্রি করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় আমরা দাবি করছি অবিলম্বে জেসিআইকে হাতে হাতে দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে পাট কিনতে হবে, এবং এও দাবি করছি যে পাটে ন্যূনতম মূল্য ডাব্লুআই যেটা আছে সিআই সেটাকে 8000 টাকা কুইন্টাল প্রতি দাম দিতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আজকে রাজ্য সরকার হালবাজারগুলোকে যেভাবে বেসরকারি মালিকদের খুঁজে দেওয়ার সিদ্ধান্ত করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ধৈর্য হতে হবে। আবার কিছু ফুরিয়া মানুষ সাধারণ মানুষকে এবং গুরুত্বপূর্ণ যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে ধৈর্য হতে হবে। তাই আমরা দাবি করছি হালবাজারগুলো বেসরকারি মালিকরা খুঁজে দেওয়া চলবে না। আমরা বন্ধুগণ, আপনারা অবগত আছেন।